হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের সবাইকে হ্যাপি কালী পূজা। তো আজ যেমন কি দেখাচ্ছি, দেখুন আমাদের ঘরটা কি সুন্দর লাইটে পুরো সাজানো হয়েছে। তো এই যে লাইটিংয়ের যে কাজটা দেখছেন, আমাদের স্পেশালি এটা কালী পুজোর জন্য এবছর সাজানো হয়েছে। আর লাইটিংয়ের যিনি এসেছেন তিনি অ্যাকচুয়ালি চন্দননগরের সাজান, সবাই তো জানেন চন্দননগরের লাইটিং কত ভালো করে। তো উনি এসেছেন, এটা আমাদের আপাতত ভাইফোঁটা পর্যন্ত থাকবে, আর এই দিকটা পুরোটা কভার হয়েছে। তো অ্যাকচুয়ালি অনেকগুলো লাইটের অপশন মানে লিমিটেড ছিল, এই জন্য এরকম লিমিটেড হয়েছে, নাহলে আরও অনেক অপশন থাকে। তো আজকে যেমন কি কালী পুজোর আগের দিন, কালকে হবে কালী পুজো। তো অ্যাডভান্স আপনাদের সবাইকে হ্যাপি কালী পুজো, আশা করি খুব ভালো করে আপনাদের কালী পুজোটা যাবে, আমাদেরও হোপফুলি ভালোই যাবে। তো যার জন্য এবারে স্পেশালি আসা ভাইপোটা। আর এই দেখুন এখানে আমি মানে আমার ননদ দিদিভাই দুজনাই দেখছি কেমন লাগছে, আর সত্যি সুন্দর লাগছে। আর ক্যামেরাতে যতই আমি জানি না এতটা ভালো আসছে কি আসছে না, কিন্তু সামনে থেকে একটা সুন্দর, এত সুন্দর লাগছে বলার বাইরে। তো ফ্রেন্ডস, হ্যাপি কালী পুজো আপনাদের সবাইকে। চলে এসেছি কালী পুজোর মণ্ডপে সবার ফ্যামিলির সাথে। আর এখানে যেমন কি আমার ফার্স্ট টাইম অ্যাটেন্ড করা হচ্ছে কালী পুজো। তো এর আগের বছর আমি যখন ছিলাম আমি আমার বাপের বাড়িতে ছিলাম। তো সৌমিকসা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সবাই ফাটাচ্ছে, কিন্তু ওর খুব ভয় লাগে, তো যার জন্য এনজয় করছে শুধু না ফাটিয়েই। আর আমি যেমন ছোটোবেলা থেকেই অনেক বাজি ফাটিয়েছি, অনেক মজা করেছি, তো সেই জিনিসটা আমার ভয়ই জিনিসটা নেই ওরকম। কিন্তু এখানে বিয়ের পরে আমি মানে বিয়ের পরে আমার হাজবেন্ডের ফ্যামিলিতে অত বাজির কোনো নেই, সেই জন্য অত ফাটানো হয় না। তো যেমন কি আগের বছর যখন আমি বাপের বাড়ি ছিলাম সেবারেও ফাটানো হয়েছে, কিন্তু ওরকমভাবে না, আগের মতো নয়, কারণ আমার মেয়ে একটু ভয় পায় এই ফুলঝুরি এরকম রংবাজি, অতটুকুই, তার থেকে বেশি হলেও ভয় পায়। তো আপনারাও এনজয় করুন কিছুক্ষণ, আমি যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের সাথে এনজয় করছি, তারপর কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি। তো আজকে এই কালী পুজোর দিনে এখানে একটু মানে ভোগের ব্যবস্থা হয়েছে। তো ভোগেতে কী কী আছে আপনাদের আমি দেখাতে হয়তো পারবো না, বাট অনেক কিছুই আছে, ওপর ওপর একটু বলে দিচ্ছি। যেমন রাধা বল্লভী আছে, এদিকে ছোলার ডাল নারকল দিয়ে খুব সুন্দর সবজি আছে মানে ডাল আছে, আর এদিকে আপনার এই দেখুন রাধা বল্লভী কী সুন্দর, মানে খেতেও খুব সুন্দর। আর তার সাথে আছে মিষ্টি, পাঁপড়, চাটনি যেমন থাকে, আর অলওভার খুবই আমরা এনজয় করছি দেখুন। আর তার সাথে এ দেখুন সামনেই একদম ভাজাভুজি করে একদম গরম গরম পরিবেশনা করছে, অলওভার খুব ভালো যাচ্ছে আমাদের কালী পুজোটা।
আর এবার খাওয়া দাওয়ার পালা শেষ, একটু ঘুরে টুরে আমরা যাব এবার ঘরের দিকে। তো আপাতত ভাবছি কালকে দুপুরবেলাতে আমাদের আর একটা মানে ভোগেরই এখানে আছে, তো আসব। তো সেটা কি হবে না হবে সেটা আপাতত মানে আমরা জানি না। আর এদিকে অন্য একটা মন্দির আমরা গেলাম, দেখুন ওইদিকে আপনাদের মোমবাতি জ্বালিয়ে কি সুন্দর মানে ঠাকুরকে পুজো করছে, খুব ভালো লাগলো অল ওভার। আর পুরো জায়গাটা দেখুন লাইটিংয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে, একটা সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে আপাতত আর একটা মন্দির যাব, সেখানে ঠাকুরের একটু দর্শন করে তারপরেই ঘর যাব। আর কালকে দুপুরের যদি পারি আমি নেব, আর যদি না নিই কিছু মনে করবেন না। এখানে এসে প্রচণ্ড এরকম কাজের মধ্যে দিয়ে মানে গরম, এত গরমের মধ্যে নেওয়া যায় না। তো আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম, আশা করি খুব ভালো লেগেছে। তো ভালো করে থাকবেন, টেক কেয়ার, বাই বাই।